সিলেটের নদনদীর পানি কমলেও বৃষ্টিতে নতুন করে প্লাবিত সুনামগঞ্জ শহর। জলাবদ্ধতার জন্য সুরমা ড্রেজিং না হওয়া দায়ী বলছেন সিটি মেয়র। দশ বারো বছর ধরে আমরা বারবার বলছি সুরমা নদী খননের কথা, সুরমা নদী খনন হয় নাই। নদীবাদ এটা এটা দেবেন সরকার, কেন্দ্রীয় সরকার থেকে। ব্যাংক কর্মকর্তার দেয়া ক্রেডিট কার্ডের গোপন তথ্য নিয়ে প্রতারণার জাল বিছাত হ্যাকার চক্র, শত শত গ্রাহকের অর্থ হাতিয়ে নেয়ার পর গ্রেপ্তার। চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় ফিল্মি কায়দায় সশস্ত্র ডাকাতি দলের হানা, সিসিটিভির ফুটেজে মুখোশ ও হাতে গ্লাভস পরে তাণ্ডব চালিয়ে লুটপাটের চিত্র। ওরা জিনিস নিয়ে আইনি, ওরা মেরেছো, তারা কি ওরা এসে কি আমাদের কোনো শত্রুতা মালক, ওরা কি এসে কি আমাকে আবার জবাই করে দিবে? মার খাওয়ার পরে বুঝতে দিন আসলে কি করতে চান। আমি মনে করি পুরো স্বপ্ন, এটা একটা কঠিন দুঃস্বপ্ন আমার জীবনে। জুলাই উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু, দু তিন দিনের মধ্যে শেষ হচ্ছে সংযোগ সড়কের কার্পেটিং, ল্যাম্পপোস্টগুলোতে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। আমন্ত্রণ যমুনা নিউজে শিরোনাম দেখছিলেন এতক্ষণ, সাথে আছে আমি জান্নাতুল কুলি, জানিয়ে দেব বিস্তারিত। উজানে ভারী বৃষ্টিপাত না থাকায় কিছুটা কমেছে সিলেটের নদনদীর পানি, তবে উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই জেলার বন্যা পরিস্থিতির। গত ২৪ ঘন্টায় কানাইঘাটে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ১ মিটার উপর দিয়ে প্রতিবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি বানভাসী মানুষের। সিলেটের জকিগঞ্জে অমল শীত পয়েন্টে গ্রামরক্ষা বাঁধ ভেঙে আজও নতুন এলাকায় ঢুকছে পানি। সিলেট জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩২৬টি আশ্রয়কেন্দ্র, এর মধ্যে ৯৫টি আশ্রয়কেন্দ্রে ৭৩৪৯ জন বন্যার্থ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। নগরী থেকে সামান্য পানি নামলেও একই অবস্থায় রয়েছে নগরবাসীর ভোগান্তি। এদিকে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ছাতক দোয়ারা বাজারের পর এবার জেলা শহরেও ঢুকে পড়েছে পানি। শহরের ওয়েজখালী, নতুনপাড়া, শান্তিবাগ ও কালীপুর এলাকা ছাড়াও বেশ কয়েকটি এলাকায় মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। গেল তিন দিনে ছাতকের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ঘর থেকে বের হতে পারছেন না দোয়ারা বাজারের বাসিন্দারা। পরিস্থিতি বিবেচনায় সুনামগঞ্জ শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন অনেকে। বন্যা পরিস্থিতির খবর জানব সহকর্মীদের কাছ থেকে। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। খলি, এই মুহূর্তে আমি রয়েছি রামের দিঘির পাড়ে একটি বাসায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসায় কিন্তু গত চার দিন ধরেই এরকম পানিতে নিমজ্জিত রয়েছে নিস্তালায় যারা ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যেই এই বাসা ছেড়ে গেছেন। ভোগান্তি কিন্তু চরমে, কারণ হচ্ছে এই আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা পানির রিজার্ভ ট্যাঙ্ক। সেখানে কিন্তু এই যে নালা নর্দমার যে ময়লা পানি সেটা ঢুকে পড়েছে, এই কারণে গত চার দিন ধরে কিন্তু এই বাসাটিতে পানি নেই। আমরা একটু ভোগান্তির খবর জানতে চাই, কি অবস্থা? খুবই খারাপ অবস্থা। গত তিন দিন থেকে কারেন্ট নাই, পানি নাই, আমরা পানি ভাড়া করে নিয়ে ঠেলা দিয়ে ভাড়া করে নিয়ে আসতেছি, বাথরুমের সমস্যা, গোসলের সমস্যা, এবং এই পানি যে কবে যাবে বুঝা টাফ। কলিম, হতাশার কথা শুনছিলেন, আমি একটু দেখাতে চাই এই এই ভবনটির নিস্তালায় কতটুকু পানি রয়েছে। এবং সবচেয়ে ঝুঁকির বিষয় হলো যে বিদ্যুতের যে জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু পানি ছুঁচুই করছে, সে কারণেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মানুষের ভোগান্তি আসলে মূলত চরম আকার ধারণ করেছে। এখানকার যে মোটর রয়েছে সেই মোটরের চালানো সম্ভব হচ্ছে না, পানি তোলাও সম্ভব না, এবং রিজার্ভ ট্যাঙ্কে ময়লা পানি যেটা আছে সেটা তুললেও সেটা ব্যবহারযোগ্য না। আর সার্বিক বন্যা পরিস্থিতি যদি বলতে চাই,
তাহলে সেটা বলবো অপরিবর্তিত রয়েছে। কারণ পানি কিছুটা কমেছে, পানি নামার যে ধীরগতি সেই ধীরগতির কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারাও বাড়িতে ফিরতে পারবেন না, এত কম পানি নেমেছে যে বাড়িতে ফেরার মতো অবস্থা তৈরি হয়নি। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, জকিগঞ্জে অমলসিদে সেখানে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে আজও পানি ঢুকছে, নতুন এলাকা প্লাবিত হবে। বিয়ানীবাজারে গতকাল থেকে পানি ঢুকতে শুরু করেছে। মূলত সব উপজেলাগুলোতেই এখন বন্যা কবলিত হওয়ার আর আশঙ্কা রয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড যদিও বলছে যে একটু করে পানি কমছে, আমরাও দেখছিলাম যে গত চব্বিশ ঘন্টায় 7 সেন্টিমিটার পানি কিন্তু এখান থেকে সুরমার এবং কুশিয়ারায় কমেছে, কমলেও সেখানে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যদিও সিলেট পয়েন্টে 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি। আপনাকে ধন্যবাদ। এবারে সুনামগঞ্জের খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, জানাবেন সেখানকার কি অবস্থা, মানে সুনামগঞ্জের অঞ্চলগুলোতে তো নতুন নতুন করে প্লাবিত হচ্ছে, আপনি জানাচ্ছিলেন এর আগের খবরেও, বানভাসী মানুষদের দুর্ভোগ লাঘবে প্রশাসনের কোনো উদ্যোগ কি দেখা গেছে? কৌলি, আপনি জানেন যে আমরা গত 2 দিন যাবৎ কিন্তু ছাত্রক এবং দুয়ারা বাজারের বিভিন্ন এলাকা দেখেছি, আজকে কিন্তু আমরা সুনামগঞ্জ সদর উপজেলা রয়েছে, সদর উপজেলার বেশিরভাগ এলাকা কিন্তু এখন ঝুঁকির মুখে রয়েছে, বিশেষ করে বেশ কয়েকটি এলাকা উল্লেখযোগ্য। আমি যদি বলি যে নতুন পাড়া এবং বড়পাড়া এলাকাগুলো, সেগুলো কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে। এই মুহূর্তে কিন্তু নদীর পানি কিছুটা কমেছে, অর্থাৎ বিপদসীমার 18 সেন্টিমিটারে নেমে এসেছে, কিন্তু হাওড় এলাকায় কিন্তু পানি বেড়েছে, অর্থাৎ যে ছাতক থেকে যে পানির প্রবাহটি সেটি কিন্তু ঝাওয়ার হাওড় এবং দেখার হাওড়ে এসেছে। এই এলাকার পানি কিন্তু শহরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, আপনারা অন্তত দেখতে পাচ্ছেন আমার পেছনে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রায় কোমর সমান পানি রয়েছে। এখান থেকে অনেকেই চলে গিয়েছেন, আবার দু একটি ঘরে কিন্তু মানুষজন এখনও রয়েছেন। তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে তাদের এই জীবনযুদ্ধ তারা এখন পর্যন্ত হাওড়বাসী কিন্তু চালিয়ে নিচ্ছে। তারা চাচ্ছেন যে এখন পর্যন্ত যতটা সম্ভব, এখনও তাদের কাছে এসে ত্রাণ পৌঁছায়নি, ত্রাণের অপর্যাপ্ততার কথা বারবার বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে নতুন করে ত্রাণের চাহিদা পাঠানো হয়েছে, এখানে জিয়ার চালের পাশাপাশি শুকনো খাবার কিন্তু পাঠানোর জন্য মন্ত্রণালয়ে তারা আবেদন জানিয়েছেন। বলবো যে দোয়ারাবাজার উপজেলায় কিন্তু এখন অনেক বেশি মানুষ ঘরবন্দী পানিবন্দী রয়েছেন, বেশিরভাগ মানুষের ঘরে কিন্তু এখন যে দুর্ভোগটি চলছে আপনারা অন্তত দেখতে পাচ্ছেন, যে ঘরে যারা রয়েছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, একদম ঘরের মধ্যে পানি চলে এসেছে। অনেকের এলাকা এরকম আধাপাকা ঘরগুলো যেগুলো রয়েছে এগুলোর ভেতর থেকে কিন্তু ভেঙে যাচ্ছে, এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু স্যানিটেশন সুবিধা পাচ্ছেন না, পাশাপাশি এই এলাকায় কিন্তু খুব দ্রুত কেউ তাদের সাহায্য করতেও আসছেন না। বিশেষ করে জনপ্রতিনিধিদের কথা বলা হচ্ছে, প্রশাসনের কথা বলা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু কেউ তাদের কাছে আসেনি, এই একটি অভিযোগ কিন্তু বারবার আমরা ঘুরে ফিরে পাচ্ছি। তো এই ছিল আসলে কলি সুনামগঞ্জ থেকে। আমিনুল, আপনাকে অনেক ধন্যবাদ। দেড় যুগ পর আবারও পানিবন্দী সিলেট নগরবাসী, দুর্ভোগের জন্য সুরমার নাব্য সংকটকেই দায়ী করছেন সিটি মেয়র। নদী খননে পরিকল্পনার কথা বলছে বিআইডব্লিউটিএ, তবে কে কাজ করবে তা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে চলছে টানাটানি। ঢলের পানি মিশেছে নদীতে, আর নদী উপচে সেই পানি ঢুকে পড়েছে শহরে, অলিগলি কিংবা উঁচু সড়ক, বেশিরভাগ ভবনের নিচতলায় এখন বানের জল, বাসাবাড়ির রিজার্ভ ট্যাঙ্কেও মিশেছে ড্রেনের পানি। সেই পানি খাওয়ার যেমন উপায় নেই, তেমনি দৈনন্দিন কাজে ব্যবহারেরও সুযোগ নেই। দুর্ভোগের মাত্রা যেন দিনকে দিন বাড়ছেই। 2004 সালের ভিতরে আর কোনো পানি হয় নাই, এত বড় পানি হয়েছে যা বলা বাহুল্য। নদী তো দিয়ে তা ইয়েও করে নাই, ময়লা টয়লা ফেলাই যাই তাই বরাত হয়ে গেছে। এখন তো এটা কিছু করার নাই, একমাত্র আল্লাহ ছাড়া এটারে দমন করা যায় না। খুব কাছাকাছি সময়ে এমন দুর্ভোগে পড়েনি নগরবাসী। সবশেষ 18 বছর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হলেও এবারের মাত্রা ছাড়িয়েছে বহুগুণ। এই অবস্থায় নদী খননের দাবি প্রত্যেক ভুক্তভোগীর। জনগণের এই ভোগান্তির জন্য সরকারকেই দুষছেন সিটি মেয়র। 10-12 বছর ধরে আমরা বারবার বলছি সুরমা নদী খননের কথা, সুরমা নদী খনন হয় নাই, নদী বাদ এটা দেবেন সরকার, কেন্দ্রীয় সরকার থেকে বারবার আমাদের পররাষ্ট্রমন্ত্রীও দিয়ে দিয়েছেন, আগের অর্থমন্ত্রীও দিয়ে দিয়েছেন, তো কই সেটা করে না। দুর্ভোগের বিষয়টি উপলব্ধ করে পররাষ্ট্রমন্ত্রী জানালেন খুব শিগগিরই শুরু হবে সুরমার খনন কাজ। সুরমা নদী এবং কুশিয়ারা নদী এই দুইটার আমরা ড্রেজিংয়ের জন্যে অত ইতিপূর্বেই আপনার
বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এদিকে সুরমার খনন প্রক্রিয়া নিয়ে BIWTA ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলছে টানাটানি। তবে প্রধান প্রকৌশলী জানালেন যে প্রতিষ্ঠানই দায়িত্ব পাক, আগামী অর্থ বছরেই খনন হতে পারে। সুরমা BIWTA কানাইঘাট থেকে স্নাতক পর্যন্ত স্টাডি করছে, ডিজাইন করছে, DPP দাখিল করছে সুরমা নদী খননের। এই কাজটা না করার কারণে একটা অসুবিধা হচ্ছে আর কি, কাজটা হয়ে গেল বন্যার প্রকোপটা কমত। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। ভারতের আসাম রাজ্যে প্রলয়ংকারী বন্যায় 9 জনের মৃত্যু নিশ্চিত করা হলেও এখনও নিখোঁজ অনেকে। পানিবন্দী রাজ্যের 7 লাখের বেশি মানুষ। শুক্রবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। বিবৃতি অনুসারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নাগাঁও জেলা, যেখানে জলাবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন 2,90,000-এর মতো মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত ত্রাণ সহযোগিতা। এরপরই রয়েছে চাচার, হোজাই, দারাং ও বিশ্বনাথ জেলা। প্রবল বন্যার তোরে ভেঙেছে এলাকাগুলোর বহু ঘরবাড়ি, স্থাপনা। পানিবন্দী লাখ লাখ মানুষ, তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও বিশেষ বাহিনী NDRF। এখন পর্যন্ত রাজ্যের 135টি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে 48,000-এর বেশি মানুষকে। তাছাড়া 113টি কেন্দ্র থেকে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সামগ্রী বণ্টন করেছে স্বেচ্ছাসেবীরা। দুর্গত এলাকাগুলোর সহায়তায় 150 কোটি রুপি দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে 1,000 কোটি রুপি তহবিল গঠন করল কেন্দ্রীয় প্রশাসন। ক্রেডিট কার্ডের গোপন তথ্য প্রতারকদের কাছে তুলে দিতেন ব্যাংকের এক কর্মকর্তা। সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL এর শত শত গ্রাহকের তথ্য ফাঁসকারী ক্রেডিট কার্ড শাখার সহকারী অফিসার কাবুল হাসান রশিদ। কাবুলের কাছ থেকে তথ্য নিয়ে প্রতারণার জাল বিছাত হ্যাকাররা। এই নিয়ে বেশ কয়েকটি মামলার পর চক্রটিকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলামের রিপোর্ট। কাবুল হাসান রশিদ সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL এর ক্রেডিট কার্ড শাখার অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার। প্রায় 3 বছর ধরে চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে কর্মরত। কদিন পরেই তার চাকরি স্থায়ী হবার কথা, কিন্তু তার আগেই ধরা পড়ল তার কুকীর্তি। ডিবি পুলিশ বলছে ব্যাংকের সার্ভারে থাকা ক্রেডিট কার্ডের নাম্বার, ঠিকানা, CVC সহ গ্রাহকদের যাবতীয় তথ্য প্রতারক চক্রের কাছে সরবরাহ করতেন কাবুল। প্রতিদিনই ব্যাংক থেকে যখন বের হতো ক্রেডিট কার্ডের যে বিভিন্ন ব্যক্তিদের ক্রেডিট কার্ড, তার তথ্যগুলি কালেক্ট করত। 8-10টা শীট প্রতিদিন ব্যাংক থেকে বের হয়ে সে হাসানকে দিয়ে দিত, যে হ্যাকার সে তার আত্মীয় হাসান খান এবং তার সাথে রাব্বি, দুজন সবারই বাড়ি মধুখালী। বিকাশ প্রতারকদের একটি মামলা তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পায় ডিবি। জানা যায় ফরিদপুরের প্রতারক চক্র মোবাইল ব্যাংকিং প্রতারণার পাশাপাশি এখন ব্যাংক অ্যাকাউন্ট ও ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতিতে জড়াচ্ছে। আটকের সময় কাবুলের কাছে যেসব কাগজপত্র পাওয়া গেছে তার মধ্যে মিলেছে অন্তত 300 গ্রাহকের তথ্য। এখন প্রশ্ন হলো প্রতারকরা এসব তথ্য দিয়ে কি করে। প্রথমে ফোন দিতাম যে স্যার সোশ্যাল ইসলাম ব্যাংক থেকে কথা বলছি, আমি একজন নাম পরিচয় দিয়ে তা বলতে, হ্যাঁ কী বিষয় তোমার স্যার, এই আপনি যে কার্ডটা ব্যবহার করেন কার্ডে তো একটু প্রবলেম দেখা দিছে, এই কার্ডটা সমস্যা সমাধান করতে আপনার কার্ড নাম্বারটা বলতাম, ঠিক আছে কিনা, যদি বলতে হ্যাঁ ঠিক আছে স্যার, তখন বলতাম যে স্যার দেখেন আপনার ওখানে একটা মেসেজ যাবে, মেসেজের নাম্বারটা একটু বলবেন। ভুক্তভোগীরা জানান প্রতারকরা SIBL এর হটলাইন নাম্বার ক্লোন করে গ্রাহকদের ভুল বুঝিয়ে OTP নাম্বার নিত, এরপর মোবাইল ব্যালেন্স ট্রান্সফার করে হাতিয়ে নিত টাকা। এসব অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি থানায় মামলাও হয়েছে। কল আসে, সেখান থেকে বলা হয় কি যে স্যার আপনি তো আপনার অনলাইন ট্রানজ্যাকশনটা অন করার জন্য রিকোয়েস্ট রেখেছেন, এখন আমরা এটার জন্য একটা আপনার আর কি কার্ডের পিছনে যে 3টা CVC নাম্বার থাকে CVC নাম্বারটা দরকার, পরে দেখি যে আমার কার্ড থেকে ট্রানজ্যাকশন হয়েছে কিছু অ্যামাউন্ট। পুলিশ বলছে কোনো অবস্থাতেই কাউকে OTP নাম্বার, পিনকোড বা পাসওয়ার্ড জানানো যাবে না, সেই ভুল করলে প্রতারণা অবধারিত। OTP নাম্বার দিয়ে দিলে ব্যাংক কর্তৃপক্ষ কিংবা পুলিশের তখন কিছুই করার থাকে না, তাই সচেতনতার কোনো বিকল্প নেই। সমস্ত কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে, OTP কাউকে না দেওয়া। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ফিল্মি কায়দায় সশস্ত্র ডাকাতির চিত্র ধরা পড়ল CC ক্যামেরায়। মুখোশ এবং হাতের গ্লভস পরিহিত ডাকাতরা রীতিমতো তাণ্ডব চালায়। 3 দিন পরও দুঃসহ সেই রাতের কথা ভুলতে পারছে না আক্রান্ত পরিবারটি। হানা দেয়া ডাকাতদের কাউকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ডুপ্লেক্স বাড়ির দোতলা থেকে খালি গায়ে একে একে বেরিয়ে আসছে ডাকাত দলের সদস্যরা। সবার হাতে ছিল চাপাতি, দাসহ দেশি অস্ত্র।
গত সোমবার মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর মোহরা মৌলভীবাজার এলাকায় এ কে খান বাড়ির মহিউদ্দিন খান সেলিমের বাড়িতে এভাবে ফিল্মি কায়দায় হানা দেয় ডাকাত দল। তাদের আসা যাওয়ার চিত্র ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সবার মুখ ঢাকা, হাতে ছিল গ্লাভ। দুঃসহ সেই রাতের কথা মনে করে শিউরে উঠছেন বাড়ির বাসিন্দারা। জানান ডাকাতরা ছিল মারমুখী, অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে নিয়ে গেছে 50 ভরি স্বর্ণ, নগদ 65,000 টাকা। বাধা দেওয়ায় মারধর করে কয়েকজনকে। নিছক ডাকাতি নয়, কাউকে হত্যার পরিকল্পনা ছিল বলে সন্দেহ ভুক্তভোগীদের। আমাকে মারতেছে, তখন মার খাওয়ার পরে বুঝতে দিন আসলে কি করতেছে আমার। আমি মনে করি পুরো স্বপ্ন, এটা একটা কঠিন দুঃস্বপ্ন আমার জীবনে, আমি এটা বই বেড়াবো। ওরা জিনিস নিয়ে আইনি, ওরা মেরেছো, তারা কি ওরা এসে কি আমাদের কোনো শত্রুতামূলক, ওরা কি এসে কি আমাকে আবার জবাই করে দিবে, এই জিনিসগুলি আমার কাজ করছে। আমরা এখন খুবই খুবই আতঙ্কিত, খুবই ভীত। আমি একা তো আমি সবাইকে রেখে দিয়েছি বাসা থেকে, কাউকে যেতে দিচ্ছি না। এত বড় এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতি এই প্রথম বলছেন স্থানীয়রা। নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে। এই ঘটনার পর আর ভালো থাকতে পারতেছি না, আর কোনো চিন্তাই মাথায় আসতেছে না। এখন কার ঘরে ঢুকে কখন কী কী করে, আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা এখানে এই এলাকা ছেড়ে চলে যাবো কিনা এটা নিয়ে ভাবতেছি আমরা। এই ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেছে আক্রান্ত পরিবারটি। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হবে। তবে ফুটেজে দেখা যাওয়া কাউকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। পদ্মা সেতুর দুই পাড়ের সংযোগ সড়কের কার্পেটিং শেষ হচ্ছে 2-3 দিনের মধ্যে। এরই মধ্যে শেষ মূল সেতুর কার্পেটিং। সেতু কর্তৃপক্ষ বলছে এখন ল্যাম্পপোস্টগুলোতে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ। পরিকল্পনা অনুযায়ী জুনের শুরুতে একযোগে জ্বলে উঠবে লাইটগুলো, আলোকিত হবে পুরো সেতু। পাশাপাশি পুরোদমে চলছে রোড মার্কিংয়ের কাজ। পদ্মা সেতুর অগ্রগতি নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। স্বপ্নটা সত্যি হয়ে বাস্তবে ধরা দেওয়ার একেবারে দ্বারপ্রান্তে। পদ্মা সেতুর বেশিরভাগ জটিল কাজই শেষ পর্যায়ে, এখন চলছে ফিনিশিংয়ের কাজ। দুই পাড়ের মূল সড়কের কাজ শেষে বৃহস্পতিবার শুরু হয়েছে 700 মিটার মাওয়া সাউথ ভায়াডাক্টের কার্পেটিং। জাজিরা প্রান্তের নর্থ ভায়াডাক্টের 200 মিটার কার্পেটিংও শুরু হতে যাচ্ছে। রবিবার নাগাদ সংযোগ সড়কের কার্পেটিং শেষ করতে চায় সেতু কর্তৃপক্ষ। সেতু আমাদের গর্বের সেতু, সারা বাংলাদেশের গর্বের সেতু। পদ্মা সেতু সবার জন্য তো ভালো লাগতেছে, ঠিক আছে, আমার এলাকা তো এখানেই। পদ্মা সেতুর সড়ক ঘিরেই এখন মূল ব্যস্ততা। রোড সাইন, সংকেত ও মার্কিং বসানোর কাজ চলছে পুরো দমে। 18 মে থেকে রোডওয়ে স্ল্যাবের পশ্চিম পাশে শুরু হয় রোড মার্কিং এর কাজ। এছাড়া এ মাসের মধ্যেই সীমানা দেয়ালের উপর স্টিলের রেলিং স্থাপনের কাজও শেষ হবে। এখন ওই যে আপনার সাইড আইল্যান্ডের কাজ চলতেছে, আর এই আর কি মোটামুটি 22 জুন যে ডেটটা নিয়েছে এই ডেটের মধ্যে কাজ সম্পূর্ণ হইব। এর আগে হইব আর কি। কাজের গতি আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি দ্রুতই চলছে, ইনশাল্লাহ বেশি সময় লাগবে না। এই সেতুর উপরে যে ফিনিশিং এর কাজগুলো আছে, দুই সাইডের প্যারামিড এগুলোর স্ল্যাবগুলো লাগায় পরে ঢালাই দিয়ে ফিনিশিং করে আর কি। পদ্মা সেতুর আর্কিটেকচারাল লাইটিং নিয়েও চলছে তোড়জোড়। বিভিন্ন দিবসে বৈচিত্র্যময় রূপ নেবে সেতু, সেই পরিকল্পনা ধরেই কার্যক্রম চলছে। 415টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগের কাজও শেষ দিকে। 30 মের মধ্যে সেতুতে বিদ্যুৎ সংযোগ পাওয়ার আশা সেতু কর্তৃপক্ষের। জুনের শুরুতেই ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠবে বলে আশাবাদী তারা। সে লক্ষ্যে চিঠি দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে। অসম্ভব, অকল্পনীয়, অবাস্তব, কিন্তু সব কিছু ছাপিয়ে প্রমত্তা পদ্মার বুকে এই পদ্মা সেতু নির্মাণযোগ্য প্রায় শেষ পর্যায়ে। মাওয়া ও জাজিরা প্রান্তে 40 ফুট উচ্চতার দুটি ম্যুরাল নির্মিত হচ্ছে। দুটি ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে। এর পাশে নির্মাণ করা হচ্ছে উদ্বোধনী ফলক। জুনের শেষ সপ্তাহে সেতু উদ্বোধনের বিষয়টি অনেকটাই চূড়ান্ত। প্রধানমন্ত্রীর সময় দেওয়া সাপেক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ চূড়ান্ত হবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের চলমান সংকটসমূহ মোকাবেলায় জাতিসংঘের GCRG গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত 9টায়। সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের নেতৃত্বে এই গ্রুপ গঠিত হয়েছে। 7 সদস্যের এই বৈশ্বিক গ্রুপে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আছেন সেনেগালের রাষ্ট্রপতি, G20 এর চেয়ারম্যান হিসেবে আছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও G7 এর চেয়ারম্যান হিসেবে আছেন জার্মান চ্যান্সেলর। এছাড়াও
বার্বাডোজের প্রধানমন্ত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি এবং অর্থ সংকট নিয়ে কাজ করবে এই কমিটি। সংবাদ পরিবেশনের সময় সম্পূর্ণ মুখ ঢাকতে হবে নারী উপস্থাপিকাদের। আফগানিস্তানে নতুন এই ডিক্রি জারি করল তালেবান। নৈতিকতার বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মুজাহির জানান, এরই মধ্যে সব টেলিভিশন চ্যানেলের কাছে পৌঁছে গেছে বার্তা, নারীতে কর্মকর্তাদের অনিয়ার বা খবর পরিবেশনের সময় মুখ ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের দাবি, টেলিভিশনের মাধ্যমে সহজে তৃণমূলের কাছে বার্তা পৌঁছানো যায়, তাই উপস্থাপিকাদের হতে পারেন সমাজের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ।